কোরআন মাজিদ তো আমরা অনেকেই পড়তে পারি কিন্তু আমরা অনেকেই জানি না যে শ্বাস কিভাবে ফেলতে হয় অর্থাৎ আয়াতের শেষে হক অথবা একটা বড় আয়াতের মাঝে হক এই যে শ্বাস ফেলব আয়াতের মাঝে বা শেষে এই শ্বাস ফেলার নিয়মটা আমরা সঠিক নিয়মটা জানতে পারি না বলেই আমাদের কোরআন মাজিদ পড়া সুন্দর হয় না বা আমরা আগে থেকে শিখি নাই আজকের এই ভিডিওতে আমি শ্বাস ফেলিবার এগারোটি বা পনেরোটি নিয়ম আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ পনেরোটি নিয়মের মাধ্যমে আমি আপনাদেরকে আয়াতের শেষে কীভাবে থামবেন বা কিভাবে শ্বাস ফেলবেন এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ দেখুন এখানে লেখা আছে কোথায় শ্বাস ফেলতে হবে এবং কীভাবে ফেলতে হবে তা প্রত্যেকের জানা প্রয়োজন অবশ্যই জানতে হবে না হলে কিন্তু আপনার আয়তের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে কোথায় শ্বাস ফেলতে হয় বা নিঃশ্বাস সারতে হয় সে ধারণা থাকলেও কিভাবে শ্বাস ফেলতে হয় তা অনেকেই জানা নেই শ্বাস ফেলানোর নিয়ম হচ্ছে এগারোটি যেখানে শ্বাস ফেলি না কেন এই এগারোটি নিয়মের যে কোনো একটি সেখানে থাকবেই নিয়মগুলো নিম্নে দেওয়া হলো অর্থাৎ এখানে বলা হয়েছে কোরআন মাসিদের মধ্যে আপনি এই এগারোটি নিয়মের যে কোনো একটা নিয়ম অবশ্যই পাবেন প্রথম নিয়মটা হচ্ছে শ্বাস ফিলিবার এক নম্বর নিয়ম হার মানে হচ্ছে জবর জের পেশকে বলে তানভিন মানে দুই জবর সার আর কি দুই জের এবং দুই পেশকে বলে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় আর এখানে দুই জবরটা বাদ শুধু দুই জেরের এবং দুই পেশের কথা বলা হয়েছে তাহলে আমি বলি যদি হরফের মানে এই যে হরফে আয়তের শেষে ওয়াকফের অবস্থায় যদি একটা জবর একটা জের একটা পেস থাকে অথবা দুই যে দুই পেস থাকে শ্বাস ফেলিবার সময় কি করতে হবে সেই হরফটা সাকিন করে পড়তে হবে কি করতে হবে শাকিন এই যেখানে জের জবর পেস আর দুই জের দুই পেস পাইলে শ্বাস ফেলিবার সময় সেথাই আরজি সাকিন হবে আরজি সাকিনটা হলো যে ওয়াকফের অবস্থায় যে আমি এখানে আছে রজি মি আছে মিম জের মি যদি আমরা এখানে থামি তাহলে মিমটা সাকিন হয়ে যাবে কিসের জন্য সাকিন হয়ে যাবে ওয়াকফো করার কারণে বা আয়াতের শেষে আসার কারণে আমরা মিমটাকে সাকিন করে ফেলবো তো দেখুন এখানে কিন্তু মিমের উপরে সাকিন নাই তারপরও আমরা মিমটা সাকিন করতেছি ওয়াকফ করার কারণে এই জন্য এটাকে বলা হয় আর জি সাকিন আশা করি বুঝতে পারছেন তো এরকম এক জের আসছে এক জের এক জবর এক জের এক পেশ এরকম আসলে সেই হরফটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আর যেহেতু মদের হরফের পরের হরফ এটা আসছে তো মদের হরফের পরের হরফে ওয়কফ করার কারণে সেই মাদে তিন আলিফ টান দিয়ে এই হরফটাকে সেকেন্ড করতে হবে তাহলে এখানে আছে রজি মি আছে থামলো হবে রজি রহি মি থামলো হবে রহি আলমিনা থামলো হবে আলমিন দিন থামলো হবে দিন ন থামলো হবে নাস্তা তো ভাবে আপনারা সুন্দর করে পড়বেন এটা হলো প্রথম নিয়মটা শ্বাস ফেলাবার দুই নম্বর নিয়ম হচ্ছে মধ্যে ওয়াজ অর্থাৎ আমি কিন্তু একটু আগে বলছিলাম যদি এক জবর এক জের এক পেশ থাকে দুই জের দুই পেস্টালে সেই হরফে শাকিন হয়ে যায় কিন্তু যদি দুইটা জবর থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাকিন করা যাবে না দুইটা জবর থাকলে এক আলিপ পরিমাণ টেনে পড়তে হবে দুই জবরের শ্বাস ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিপ টেনে পড়তে হয় একে মধ্যে অ্যাওয়াজ বলে তাহলে এখানে বলতে হবে পলিলা নাসে থামলে হবে লা কাশি রান থামলো হবে কাশি রেসা বান থামলো হবে হেসা বা সাবিলান থামলো হবে সাবিলা আলি মান থামলো হবে আলি মা এরকমভাবে পড়তে হবে তো এটা কিন্তু আপনারা অনেক পাবেন কোরআন মাছিদের মধ্যে যে অক্সের অবস্থায় বা আয়তের শেষ এরকম দুইটা জবর পাইলে সেখানে আপনি এক লিপ পরিমাণ টেনে পড়বেন শ্বাস ফ্লেভার নম্বর হলো তিন যে হায়ে সাকিনা যাকে বলা হয় হায়ে সাকিনা হচ্ছে শ্বাস ফেলিবার সময় যদি গলতা পাওয়া যায় গলতা হায়ে আর যে সাকিন হয়ে যায় যেমন এখানে আছে না আছে তা দুই না এটাকে বলা হয় গলতা খলিফা তান তো এরকম তা দুই জবর তান আসে এখানে এই তার উপরে দুই জবর থাকলেও সেটা হা সাকিন হয়ে যাবে শুধুমাত্র তা বিদিত অন্য হরফ উপরে এরকম দুই জবর থাকলে সেটা এক জবর টেনে পড়তে হবে আর তার উপর থাকলে সেটা হাঁচাকিন হয়ে যাবে তাহলে এখানে আছে নাহামিয়া তোন আছে থামলে হবে নাহামিয়া নারু নাহামিয়া খলিফা খলিফা আছে থামলে হবে এই লাতে তিন লিপ টান দিয়ে তাকে করব আ হুম তাটা হাশাকীন হয়ে যাবে হুম জাত তা এরকমভাবে আয়তের শেষে আপনারা এই গোলটাটা পেতেই পারেন আর পাইলে সেখানে থামলে অবশ্যই হাসাকিন করে ফেলবেন তাব নিয়মটা হচ্ছে চার নম্বর নিয়ম হায়ে জমিরে অকফ অর্থাৎ হায়ে জমিরে শ্বাস দিলে সেটা কি হয়ে যাবে আর যে সাকিন বা হা সাকিন হয়ে যাবে যেমন এখানে আছে আমান্না বিহি থামলা হবে আ মান্না আমরা অনেকে মনে করি যেহেতু খারা জের আসছে উল্টা পেশ আসছে সেজন্য হয়তো এক লিফ টান হবে না ওয়ক্ফের অবস্থায় বা আয়তের শেষে আসলে টান দেওয়া যাবে না এখানে হাটা সাকিন ধরেই পড়তে হবে আমান্না আবেদুহ রসুলুহ বা এরকম এরকমভাবে আমরা হাটাকে সেকেন্ড ধরে পড়ব পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে মদ্যা আসলিতে ওয়াকফ অর্থাৎ মদ্যা আসলি হচ্ছে যে জবরের পর আলিফ পেশের পর সশুমালা ওয়াউ এবং জেরের পর সশুমালা ইয়া আসলে তাকে মধ্যে আসলি বা মদ্যে তবাই বলা হয় তো এইখানে আমরা বক্ফ করলো এক লিপ্টান দিবো না করলেও এক এটা এক হবে যেমন অ লু এই যে হবে সাজা রহা হাতে এক হবে বাসা রুম মিস না তে আমরা এক দিব বাসা রুম মিস না রসুলা এখানে রসুলা এই লাটা কিন্তু এটার মধ্যে আসলি না মাঠ লাট মধ্যে অ্যাওয়াজ অর্থাৎ ওয়াকফর অবস্থায় দুইটা জবর আসছে আর দুইটা জবর থাকলে আমরা একটা জোবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়বে এটার মধ্যে এওয়াজ হবে আর বাকিগুলো হল মধ্যে ছয় নম্বর নিয়মটা হচ্ছে যে আলিফ জায়দা অর্থাৎ আলিফের জায়দাটা হচ্ছে যে শ্বাস ফেলিবার সময় যদি আলিফের যায়দা পাওয়া যায় শ্বাস ফেলিবার সময় সাথে এক লিপ টানতে হবে অর্থাৎ আলিফের যায়দা হচ্ছে আলিফের উপরে একটা গোল চিহ্ন থাকে যদি আপনি এটা আয়তের মাঝে পান সেখানে তার শ্বাস ফেলবেন না অবশ্যই সেখানে তাড়াতাড়ি পড়বেন টান দিবেন না কিন্তু আয়তের শেষে পাইলে যেমন এখানে মাইলা ইহি আছে থামলে মায়লা ইহ মাইলা ইহ এই যে লাম আলিফ যে এখানে টান দেওয়া যাবে না আলিফে জাহেদার মানে হচ্ছে অতিরিক্ত আলিফ এটা কোরআন মাজিদের চব্বিশটা জায়গায় আছে অর্থাৎ এই আলিফে জায়দার পড়ার নিয়মটা যদি আপনি এখানে থামেন সামুদা থামলে এক টান হবে ওয়ামা আনা থামলেগ লিখতে হবে ওয়া রিরা আনা আবিদ দেখুন এখানে তিনটা এই যে আয়াতের শেষে দিছে আর দুইটা আয়াত মাঝে দিছে তো আমি এই দুইটা যখন উচ্চারণ করছি তখন কিন্তু টান দেনে কারণ আমি এখানে থামি নাই আয়াতের মাঝে থামা দরকারও নাই জন্য আমি টান দেনে মালা ই ওয়ালা আনা আবিদ এরকম পড়ছি আর বাকি তিনটা কিন্তু আয়াতের শেষে দিছে আর আয়তে শেষে দিলে আমরা অবশ্যই বসে এখানে আর থামলে অবশ্যই আপনি এক টান দেবেন সামুদা ওয়ামা আনা এরকম এরকমভাবে থামবেন আর যদি আপনি চান যে আমি মানে ওয়াকফ করবো না মিলে পড়বো তাহলে থামা যাবেন এরকম সামুদা ওয়ামা আনা কওয়া তিনটা আমি মিল করে পড়ছি যে কারণে আমি এখনও টানতে নাই এখনও টানতে নাই এখানে এসে থামছি তাই আমি এখানে দিছি। তার মানে একটা আমরা সহজেই বুঝতে পারলাম আলিপের জায়গায় যদি অক্ষর অবস্থায় আসে আয়তে মাঝে আসলে তো আমরা সেখানে টান দিবই না কারণ সেখানে আমরা অক্ষর ধরি না আর অক্ষর অবস্থায় যদি আয়তের শেষে আসে সেখানে যদি থামি তাহলে এক লিপ টান আর মিল করে পড়লে টান হবে না খুবই সহজ শ্বাস ফেলিবার সাত নম্বর নিয়ম হচ্ছে আর চাকিনো হওয়ার কারণে মাদের হরফ যদি হয়ে যায় শ্বাস ফেলিবার সময় সেথায় এক লিপ টানতে হয় দেখুন এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই নিয়মটা বুঝি না ফি হা ইয়া আছে তো যদি আমরা এখানে থামি তাহলে ইয়াটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এখানে ওয়াউটা সাকিন হয়ে যাবে তো সাকিন হয়ে গেলে কি হয় ঝের পর যা ইয়া হয়ে যায় পেশের পর যশমলা ওয়াউ হয়ে যায় তো আমরা কিন্তু আগে থেকে শিখছি এর পর যজমলা ইয়া আসলে মাদের হরফ হয় পেশের পর জজমলা ওয়াউ আসলে মাদের হরফ হয় মাদের হরফ হইলে একলিপ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা কী করবো এক লিপ পরিমাণ টানবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম সাত নম্বর নিয়মটা ফি এরকম বলতে ইলা হু এরকম টানতে হবে এক হু সি এরকম কারণ কি কারণ আমরা কিন্তু প্রথম নিয়মে বলছি যে অক্ফর অবস্থায় হরফের জবর জের পেস্ট দুই যে দুই পেশ থাকলে সে হরফের সাকিন হয়ে যায় তো এখানেও কিন্তু সেই নিয়ম অনুযায়ী এই ইয়াটো সাকিন হয়ে যাবে ওয়াউটা সাকিন হয়ে যাবে কারণ এখানে একটা জবর আসছে এখানেও একটা জবর আসছে আর ইয়াটা যদি সাকিন হয়ে যায় তাহলে জের প্রযমাল ইয়া চলে আসে না এই যে ইয়া এই যে মদ হরফ হয় পেশের হলে মদে হরফ হয় এই জন্য টানতে হবে ইলাহা ইল্লাহু তো তারপরে নিয়মটা হচ্ছে যে মধ্যে ওয়াকফি জেরে বামে খালি ইয়া পেসের বামে খালি ওয়াও শ্বাস ফেলিবার সময় এক শ্বাস ফেলিবার সময় পাওয়া যায় এক আলিপ মদা ফাসলি ইহা শ্বাস ফেলিবার সময় মনে মনে সাকিন ধরে পড়তে হবে অর্থাৎ দেখুন এখানে হা রু না আখি খের খিয়াস আছে এখানে কিন্তু ইয়ার ওপর শাকিন নাই রেশ রো আসু ওর উপরে শাকিন নাই আইন পেশ রো আসু ওর ওপরে শাকিন নাই তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এইখানেও কি করতে হবে আমাকে এক একলে প্রান্ত হবে যাকে মধ্যে ওয়াকফি বলা হয় এখানে আমার ইয়ার উপরে মনে মনে সাকিন দিয়ে এক প্রান্ত হবে হারু রু না আয়লা তু রু ইয়া এরকম ভাবে এরকমভাবে টানব এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা অনেকে এগুলোতে কিন্তু টান দিই না অবশ্যই টান দিতে হবে এরকম পাইলে তারপর এই নিয়মটা যদি জবরও থাকে নয় নম্বর নিয়মটা যদি জবরও থাকে এরকমভাবে এই যে খালি আসছে তবে জবর আসছে এরকম থাকলে সেইখানেও এক লিক পরিমাণ টান হবে যেমন আনা এটা জবর পর খালি আলিখানে মাধ্যভাব টান হবে ইল আশ অ টান হবে আ লাতে আমরা এক একলিক পরিমাণ টান দিব তো এই হচ্ছে আমাদের এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ নিয়ম ছিল দশ নম্বর নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ তাসদিদ থাকলে আমরা কীভাবে থামব দেখুন তাসদিদলা হরফে যদি থামা যায় তাহলে এটা একটু বুঝতে হবে যে যদি কলকলা হরফ আসে তাহলে সেখানে অবশ্যই কলকলা করতে হবে আর এই তাস দিদলা হরফে সাকিনই হয়ে যায় সাকিন ধরেই পড়তে হয় যেমন এখানে আসে আবি প্রত্যেকটা জায়গায় কিন্তু তাসিত আসছে তার বা এবং কফ দুটি কিন্তু কলকলা হরফ তো এখানে যদি থামি তাহলে অবশ্যই কলকলা ধরে থামতে হবে এরকম এরকম এরকমভাবে কলকলা করবে তারপরে এগারো নম্বর নিয়মটা হচ্ছে যে যদি অক্ফল বাসতে উপর সাকিন থাকে তাহলে যেরকম আছে সেরকমই পর্ব এটা যেমন আই হিম হামিম যে হিম পর্ব হিসা বাহুম লাম যেহেতু কল কলকলা করতে হবে লাম লাম দেয় দে এরকমভাবে আমরা একটা পর্ব এটা কোনো নিয়ম নেই তারপর বারো নম্বর নিয়মটা হচ্ছে নুনে কুতনি এটা আমি এটা আপনাদেরকে উদাহরণ দেখে বুঝে দিচ্ছি দেখুন এখানে নুনে কুতনিটা হচ্ছে এরকম যে এটা আয়তের মাঝেও আসে আবার শেষেও আসে তো আয়তের মাঝে আসলে তো আমরা সেখানে মিলাইয়া পড়ি আর মিলায় পড়লে অবশ্যই নুনকুতনি পড়ব আর যদি আয়তের শেষে আসে সেখানে মিলাইয়ে পড়লে তাহলে নুনুকুতনি পড়তে হবে আর মিলায় না পড়লে নুনকুতনি পড়া যাবে না যেমন এখানে আছে আহাদ আমি যদি এখানে থামি তাহলে আহাদ হা ডালটা শাকিন হয়ে যাবে তো আমি থামলি থামছি যেহেতু তাহলে এই নুনকুতনি আমি পড়বো না মিলায় পড়লে কি করতে হবে পড়তে হবে না পড়লে পড়তে হবে তো আমি থামছি আহাদে। তারপর বলব আল্লাহ এরকম আর যদি না থামি মিলায় পড়ি তাহলে বলতে হবে আহাদু এখানে দুইটা প্লেসে আসতে আমরা একটা প্লেস উচ্চারণ করবো আহাদু নীলা এরকম বলবো নীলা বলবো তখন এটা হচ্ছে নিয়ম 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 হচ্ছে আয়তে শেষে আসলে যদি আমরা থামি তাহলে পড়ার দরকার নাই আর মিল করে পড়লেই পড়তে হবে যেমন আমি যেটা যদি মিল করে পড়ি তাহলে হবে আহাদু নীলা হুস আলি

তিন তিন সোয়েটার ফুটো থাকবে এরকম তিন তিন সোয়েটার ফুটো থাকে যাকে ওয়াকফে মোনাকা বলে তো মোনাকাটা হচ্ছে সরি ওয়াকফে মোনাকাটা হচ্ছে যদি আপনি ওকে তো ওয়াকফে মোনাকাটা হচ্ছে এটা এক জায়গায় থামতে হয় আরেক জায়গায় মিলায় পড়তে হয় যেমন আমি যদি এখানে থামি তাহলে ফি হি মিং কুল্লি আম এই দুটো পড়তে হবে আর যদি আমি এখানে থামি বা তাহলে এটা আলাদা মিং কুল্লি সালাম হিয়া এরকম ভাবে এখানে যদি সুন্দরভাবে সাজে লাগতে পারে নাই তো এরকমভাবে আমরা এটা পড়বো অর্থাৎ এটা নিয়মটা হচ্ছে যে এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিল করে পড়তে হয় আপনি যেখানে থামবেন থামতে পারেন সমাজে তারপর নিয়মটা হচ্ছে সাক্তা সাক্তাটা হচ্ছে আওয়াজটাকে একটু থেমে কিন্তু শ্বাসটা জারি রেখে পড়া অর্থাৎ এক থেকে তিন সেকেন্ড অর্থাৎ দুই থেকে তিন সেকেন্ডের মতো আপনার আওয়াজটা বন্ধ থাকবে তবে শ্বাস থাকবে এরকম কাল্লা আমি বাল জাতে মানে আমি কিন্তু থেমে গেছি তার মানে এই না আমার শ্বাস আমি ফেলে দিছি শ্বাস কিন্তু ঠিকই ছিল শুধুমাত্র আওয়াজটা একটু বন্ধ রাখছি বা অফ রাখছি বা থামিয়ে রাখছি তারপর নিয়মটা হচ্ছে যে ওয়াকফ এটাও কিন্তু সাক্তার মতোই যদি ওয়াকফ আসে তাহলে সেখানেও তিন থেকে দুই সেকেন্ডের মধ্যে থামবেন এরকম ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين দেখুন আমি কিন্তু পুরো টাইট পড়ছি এখানেও থামছি এখানেও থামছি এখানেও থামছি এখানেও থামছি তার মানে এই না আমি পুরোপুরি থেমে গেছি শুধুমাত্র আমার আওয়াজটা থামছে আমার শ্বাস কিন্তু থামে না। আমার শ্বাস ঠিকই ছিল এরকম এখানে আমি পুরোপুরি থামে গেছি এখান থেকে আমার শুরু এখানে আমি পুরোপুরি থামবো না এখানে কিন্তু আমি আমার আওয়াজটা থামবে শ্বাস থাকবে ওয়াফ ওয়াননা ওয়া ফিরলানা ওর হামনা আং তামৌ লানা ফাং সোনা আয় লাল ফিরি তেরকমভাবে পড়তে হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে নিয়মগুলো বুঝতে পারছেন আর যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বইটা অর্ডার করে নিতে